মাছ ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল দুই সিবিকের বিরুদ্ধে তারা ব্যবসায়ীদের মারধর করে বলেও জানা যায় ঘটনায় গ্রেপ্তার দুই সিবিক ভলেন্টিয়ার জোর করে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায় ও মারধরের অভিযোগ উঠল দুই সিবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগুইহাটি রঘুনাথপুর এলাকায় জানা গেছে দুই মাছ ব্যবসায়ী ভোরে খড়িবাড়িতে মাছ আনতে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় বাগুইহাটি ট্রাফিক গার্ডের দুই সিভিক তাদের পথ আটকায় তাদের কাছে টাকা দাবি করে টাকা দিতে না চাইলে মারধর করে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেয় তারা কাছে থাকা নগদ কুড়ি হাজার টাকাও কেড়ে নেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইহাটি থানার পুলিশ তারা অভিযুক্তদের গ্রেপ্তার করে ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় তিনজন পুলিশ ধরে আমাদের দাঁড় করায়। তারপরেও বলছে আমাদের বাগুইহাটি ছেড়ে দিতে হবে আমরা বলছি আমরা যাব না বাগুইহাটি কোথায় বাগুইহাটিতে ছেড়ে দিতে হবে তো রাস্তায় যাই হোক এবার আমরা বলেছি যাব না তো বলাতে যাব না বলাতে আমাদের কাছে টাকা চাওয়া হয় টাকা না দেওয়াতে আমাদের গাড়ি থেকে বের করে মারা হয় মেরেছে এখানে দাদার কাছে আজকে মোটামুটি তিরিশ হাজার টাকা ছিল ওরা টাকা ছিনতাই করে মানে কুড়ি হাজার টাকার মতো নিয়ে চলে গেছে ব্যাগ চিরে বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড বাগুইহাটি